দিব্য কৃষ্ণ নাম যখন প্রাপ্ত হবে, দিব্য কৃষ্ণ নাম প্রাপ্তের মাধ্যমে এ অপরাজিত তিনটি শক্তি লাভ করা যায়। হলাদিনী, সম্মিলিনী, সম্বিত, এই তিনটি শক্তি লাভ করা যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, কোন কোন শক্তিকে জাগ্রত করার জন্য অন্য কোন সাধনার প্রয়োজন নাই, প্রণাম প্রক্রিয়ার প্রয়োজন নাই, অপরাজিত শক্তির দরকার। কোন কোন শক্তিকে জাগ্রত করার জন্য অপরাজিত শক্তির দরকার। অপরাজিত শক্তি কোনটি? অপরাজিত শক্তি একমাত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের একমাত্র অপরাজিত তিনটি শক্তি আছে। তাই কৃষ্ণ নামের মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়। কৃষ্ণ নামের মাধ্যমে একমাত্র আমরা প্রাপ্তির জগতে যেতে পারি। যদি শুধু কৃষ্ণ কৃষ্ণ করেন মুক্তি পাবেন, কৃষ্ণ কৃষ্ণ করবেন মুক্তি পাবেন, প্রাপ্তি পাবেন না। মুক্তি আর প্রাপ্তি, মুক্তি হলো তুচ্ছ, মুক্তি হলো তুচ্ছাতি তুচ্ছ, স্বর্গ হলো তার চেয়ে তুচ্ছ। স্বর্গ একদম নিম্ন ধাপ, একদম নিম্ন স্তর জায়গা, নিম্ন স্তর জায়গা স্বর্গ। তার উর্ধে কি আছে? ব্রহ্মলোক। ব্রহ্মলোকের উর্ধে কি আছে? বৈকুণ্ঠলোক। বৈকুণ্ঠলোক মুক্তির ধাম, বৈকুণ্ঠ হলো মুক্তির ধাম। তার উর্ধে কি আছে? গোবিন্দ ধাম, অনাদিরাদি গোবিন্দ ধাম। যে ধামে গেলে চিরশান্তির জগতে দেওয়া যাবে, যে ধামে গেলে চির সুখের স্থানে দেওয়া যাবে, যে ধামে গেলে চির আনন্দের জগতে বসবাস করা যাবে, সেই ধামে হলো একমাত্র গোবিন্দ ধাম। যদি আপনারা প্রকৃত সুখ পেতে চান, যদি আপনারা প্রকৃত শান্তি পেতে চান, যদি আপনারা প্রকৃত আনন্দ পেতে চান, সেটা কি? নিত্য আনন্দ, চির শান্তি, চির সুখ একমাত্র নিত্য গোলক বৃন্দাবনে বর্তমান। সেই নিত্য গোলক বৃন্দাবনে যেতে গেলে শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে হবে না, নিত্য গোলক বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করতে হবে। আর যদি শুধু কৃষ্ণ কৃষ্ণ করে তাহলে মুক্তি পাবে। এটা হলো গোপন কথা, যেটা গোপন কথা সেটা আমি ফাঁস করে দিলাম, বুঝেছেন? এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে কৃষ্ণ নামেই তোমার সাধ্য, কৃষ্ণ নামেই তোমার সাধন। কৃষ্ণ নাম মহামন্ত্র করিলে অসাধ্যকে সাধন করা যায়। একমাত্র কৃষ্ণ নামের মাধ্যমে অবাধ্য পুরুষকে বাধ্য করা যায়। অবাধ্য পুরুষকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, অবাধ্য পুরুষ তাকে সহজে কেউ বাধ্য করতে পারে না, কিন্তু কে বাধ্য করতে পারে? একমাত্র ভক্ত। কে বাধ্য করতে পারে? একমাত্র ভক্ত। কোন ভক্ত? কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত একমাত্র বাধ্য করতে পারে, অবাধ্য ভগবানকে বাধ্য করতে পারে। তার প্রমাণ, তার প্রমাণ শুনুন। বিল্লবঙ্গল ঠাকুর, বিল্লবঙ্গল ঠাকুর, বিল্লবঙ্গল ঠাকুরের কাহিনী অনেক বিরাট কাহিনী, লম্বা কাহিনী, আমি সংক্ষিপ্তভাবে বলি।